আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহিল ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আসলেই কি মৃত্যুর সাথে পাঞ্জালারা যায় প্রিয় দর্শক আমরা রীতিমতো প্রায়ই দেখে থাকি যে আমাদের সমাজে যদি কেউ গুরুতর অসুস্থ হয় কিংবা হসপিটালে ভর্তি থাকে কিংবা মৃত্যু শযায় থাকে ঠিক এমন অবস্থায় আমরা প্রায়ই একটি বাক্য উচ্চারণ করে থাকি সে বাক্যটি হচ্ছে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আসলেই কি কথাটি ঠিক তিনি কি আসলেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন না ব্যাপারটা আসলে সম্পূর্ণ সিরকি কথা যদি কেহ এমন কথা বলে যে সে আসলেই মৃত্যুর সাথে বান্দা আছে তবে কথাটি হবে শিরকি কথা আল্লাহ সুবাহানা হুয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদে একটি আয়াত শিখিয়ে দিয়েছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন অর্থাৎ আমরা আল্লাহর জন্যই এসেছি এবং আল্লাহর কাছে আবার চলে যাব। ফেরত যাব ঠিক অন্য আয়াতে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইন্না সয়লাতি অনুসুকি। ও মা ইয়া ইয়া ওরব বিলাহ আলমিন অর্থাৎ নিশ্চয়ই আমার নামাজ নিশ্চয়ই আমার কোরবানি আমার জীবন এবং আমার মরণ সবকিছুই আল্লাহর জন্য হয়ে থাকে এবং সবকিছুই আল্লাহর মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ আমার মৃত্যু ও আল্লাহ সুবাহানা হুয়া তাআলাই দান করে থাকেন আল্লাহ সুবাহানানা হুয়া তাআলা অন্য আয়ত্তে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন নাহ নুকদ্দারোনা বাইনাকুমুল মাউদ অর্থাৎ আমি তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকি আমি তোমাদের মৃত্যু নির্ধারণ করে থাকি প্রিয় ভায়েরা উক্ত আয়াত সমূহ থেকে আমরা একটি বিষয় স্পষ্ট হতে পারি যে আল্লাহ সুবাহানা হওয়া তা পক্ষ থেকে আমাদের মৃত্যু অবধারিত হয়ে থাকে আমাদের মৃত্যু নির্ধারিত হয়ে থাকে অর্থাৎ আমরা যদি বলি যে না অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তবে ব্যাপারটি দাঁড়াচ্ছে এমনভাবে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে নয় সেজন্য আল্লাহর সাথে পাঞ্জা লড়ছে নাওজবিল্লাহ হিউমিন জালিক অর্থাৎ মৃত্যু যেহেতু আল্লাহই দিয়ে থাকেন অর্থাৎ সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা কারোই নাই অর্থাৎ এই কথা বলার কোনো সুযোগ নাই যে কোন ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আল্লাহ সুবাহান হুয়া তাআলা এমন সের কি কথা থেকে বাঁচার তৌফিক দান করব আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিকটি জানার তৌফিক দান করব আজকের মতো এ পর্যন্তই আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কেমন আই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার ক্যাত